অসম মণিপুর 37 নম্বর জাতীয় সড়কের পাশে আইইডি বোমা রাখার সঙ্গে জড়িত সন্দেহে এক মহিলাসহ চারজনকে আটক করল লক্ষ্মীপুর পুলিশ। গত দুই দিন পূর্বে লক্ষ্মীপুর থানার অন্তর্গত অসম মণিপুর 37 নম্বর জাতীয় সড়কের জুজাং পাহাড় এলাকায় একটি শক্তিশালী আইইডি বোমা রাখার অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে কাছাড়ের ডিএসপি সুব্রত কুমার সেন, লক্ষ্মীপুর মহকুমার পুলিশ প্রধান কুলপ্রদীপ ভট্টাচার্য, লক্ষ্মীপুর থানার ওসি রাজেশ কুমার দাস ও তার সহকারী দল জয়পুর এলাকা থেকে অভিযান চালিয়ে এক মহিলাসহ মোট চারজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন রাকিবুন নেসা, বয়স 39, বাড়ি জয়পুর থানা এলাকার মায়াই লাইকান গ্রামে, আবুল হোসেন চৌধুরী, বয়স 31, আহমেদ হোসেন, বয়স 36, সালাউদ্দিন, বয়স 31। এদের তিনজনের বাড়িও লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত বাঁশকান্তি এলাকায়। এই অভিযানের সম্বন্ধে কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর সংবাদ মাধ্যমকে জানান, এখন পর্যন্ত ঘটনার তদন্তে রাকিবুন নেসা মণিপুরের উগ্রপন্থী সংগঠন পিএলএর লিঙ্কম্যান বলে জানা গেছে। এদের উদ্দেশ্য ছিল মণিপুরের সরকারি আধিকারিক টার্গেট করা, কিন্তু সেটা হতে দেয়নি কাছাড় পুলিশ। এখনও তদন্ত চলছে। বর্তমানে চার অভিযুক্তকে লক্ষ্মীপুর থানায় রাখা হয়েছে। এদের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় 343/21 আন্ডার সেকশন 121/121 এ আরডাব্লিউর 4 অফ ES অ্যাক্ট 1908 মামলায় অভিযুক্ত করে লক্ষ্মীপুর আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। তহত হমনে কেস রেজিস্টার কিয়া ডিউরিং ইনভেস্টিগেশন অভি তক হম চার লোগো কো অরেস্ট কর পায়ে হ্যাঁ উন চার লোগো মে সে এক মহিলা ভি হ্যাঁ রকিবুল নেসা জো কি অভি তক কি ইনফরমেশন কে হিসাব সে পিএলএ কা সোর্স হ্যাঁ এন্ড ইয়ে জো বাকি লোগ হ্যাঁ ইয়ে নেটিভ হ্যাঁ লক্ষ্মীপুর এরিয়া কে অর মহিলা জো হ্যাঁ ও জুরিসডিকশন উনকা জয়পুর এরিয়া কি নেটিভ হ্যাঁ সো অভি ইনভেস্টিগেশন চালু হ্যাঁ এস সিলসিলে মে বট উই আর শিওর কি উইল গো টু দ্য ভেরি রুট অফ দ্য হোল কজ এক্স্যাক্টলি মাই থিঙ্ক কি কারণ অভি হম ঢুঁড় রে হ্যাঁ এক্স্যাক্টলি জো হমকো অভি তক কা মিলা হ্যাঁ ইট কুড হ্যাভ সম কনেকশনস উইথ সম অর্গানাইজেশন বট অভি উই আর নট এবল টু এক্স্যাক্টলি পিন পয়েন্ট দ্য থিঙ্ক কনেক্টিভিটি ইফ উই সে উই ক্যান সে কি মোডাস অপারেন্ডাই অভি তক জো হম দেখে হ্যাঁ ও সিমিলার হ্যাঁ উসকে আগে সিমিলারিটি কেনা মুশকিল হ্যাঁ ইস টাইপ পে লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বড়ভূঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।